মানুষ প্রতিবার ঢাকায় গরু নিয়ে যায়, শুনি মেলা টাকা লাভ করে আসে। চার দোকানে এসি গল্প করে আমার 2 লাখ হই, এসি গল্প করে আমার 50,000 হই। তা আমি যেবার গরু নিয়ে ঢাকায় গেলাম সেবারই লস খেলাম। আরে ধানের ভুঁড়ির মধ্যে নিরিনটা ঢোকা দিয়ে কোন রকম সংসারটা চলে, ভাবছি এবার গরু নিয়ে ঢাকায় যাবো, কপালে তাতে যা আস আস। মদন ভাই বাড়ি আসেন? ও মদন ভাই মিষ্টি এলো না, আমি আগে সরি। আচ্ছা কাঁচা মেরে নেব। কিস্তিওয়ালা নাকি? কিস্তিওয়ালা ভাই? হ্যাঁ আমি কিস্তিওয়ালা। মদন ভাই তো খালি আমাকে দেখলি পলায়, এখন কিস্তি কিন্তু তোমার উপরে নামের উপরে নিয়া, এখন কেস খালি কিন্তু তুমিই খাবা নে। বয়ানের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, শান্তি পাইনি। এখান কিস্তি দিলে ওখান কিস্তি দিলে, এবার বয়ান যা যা করুক আমি কিছু জানি নি গো। অত সব আমি বুঝি নে, টাকা তোমার নামে তুলা, তুমি টাকা দিবা আর না হলে আমি আজকে কেস করবো। কেস করবা কে জায়গা পাবো আমি কিছু জানি না, ওই বয়ানের নামে করো গা, আমি বাড়ি থাকতেও পারি নাও পারি। মনে হচ্ছে এবার বাড়ির মধ্যে গেলে যাওয়া যায়। বয়ার বাড়বে নাকি? বয়ার বয়ার এ বাড়ি এবার চলে না, বাড়িতে থাকে বয়ার। কিস্তি দিতে পারিনি বাড়িতে পলাশা হলাম, সেই আগে বাড়ি বউ ধরো বাড়িতে চলি কি আমার সময় না দিলে টেকা আমি দিতে পারবো না ভাই। নাটক আমি অত বুঝছিনি, তুই আমার টেকা দে ভাই। আমার বউ তো চলে গেছে, এখন আমি কুরবানির হাটের থেকে ঘুরে আসি, ঢাকার থেকে ঘুরে আসি, তোমার টাকা আমি যতটুক পারি খেটুক দিই, কম বেশি করে শোধ করে দেবো। কুরবানি দিয়ে পরে আসি দিন টাকা পাই আমি। আরে পাগল, ওটা তো বড় কথা না, বড় কথার জন্য লাগবে। তুই তো জানিস আমি হচ্ছে গরু গুচ্ছা দিই গ্রাম থেকে তুলে তুলে দিই। হ্যাঁ তা জানিস, দেখা যাচ্ছে 5-7 হাজার করে নিয়ে, ওইটা বড় কথা না, ওইটা তো আমারও দরকার, বুঝিস না? বুঝেছি ঘুষ। হ্যাঁ ওইটা ঘুষ, যাই হোক তোর টেনশন করার দরকার নেই, আমি তো আসি, তুই আমার সাথে যাবি, গরু প্রতি 5,000 করে টাকা দিলেই হবে, তোর আমি গরু তুলে দেবো না। আপনি আমার কাছে 5,000 দালালি নেবেন? ওইটা না নিলে আমার তো নিজের উপর চলা লাগবে। ও আচ্ছা ভাই, তাহলে যদি আপনি লাইন করে দিতে পারেন 5,000। তোর টেনশন করার দরকার নাই, পরে আর গরু ব্যবসা করবি নি, ঝাইনি মানুষের কাজ করে ফেলে দিবি আর ব্যবসা করবি না, তারপরে দোকান টোকান দিয়ে সোলার মতোই করবি, গরু ব্যবসা ভালো না পাগল। কি করবো ভাই, এই শিবার একবার লস খাইছি, সেই লসের ঝাল আজও টানতে হয়। ওইটা তো আছে, ওইটা ভাই তোরা বড় ভাই রয়েছি, যদি পারিস আমার একটা ব্যবস্থা করে দে, আমি নিচে গিয়ে আসি টাকা দিয়ে ঘুরে আসি, আল্লাহ রহমত। ফোন ফোন করার দরকার নেই, বউ চলে যেতে তাতে দিই, টাকা থাকলে বইয়ে রাখাল নাকি, দরকার নেই। কালকে থেকে তোর গরু তুলে দেওয়ার ব্যবস্থা করবো না, কোরবানি পরে আসে দোকান টোকান করে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেবো না, করে খাস। দরকার কোরবানি ওই দিয়ে আসছে, দেখি ব্যাপারি ট্যাপারি আসে নাকি, ব্যাপারি তো বুঝলি আসছে, সেই কখন আসে দেখাই রেখা কারে। গরুর যে দাম এবার হই, ব্যবসা বাণিজ্য যে করি খাবো, সে উপায় কি আছে? আরে বাবু পাশা। হ্যাঁ বাবু কি গো, ভালো নাকি? হয় ভালো আছে বাবু। গরু দেখতে আসলাম, আমি যে কটা গরু ঢাকাই নিয়েছি বাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো ব্যস্ত বাবু। এই কয় টাকা দিতে হবে বাবু তোমার গরুটা? বাবু কোনটা নিবা? গরু তো সবই নেওয়ার দরকার, মেলা গরু নেবো, 50টি গরু ঢাকায় নিয়ে নিয়ে করছি টেকা পয়সা। ভালো ভালো উদ্যোগ নিয়েছো, ভালো উদ্যোগ। কোনটা নিবা বাবু বললো? দেখো আমার লস মেলা দিক যদি পছন্দ হয়। এডি কি আর ওইডি কি? এডি ওইডি ওইডি ওইডি। ও সেই এডি কয় টাকা দিতে হবে বাবু? এডি বাবু তুমি যদি না, তোমার জন্য
আড়াই লাখ টাকা লাগবে। কি গো, তুমি কি ফিজিয়ান সেই অস্ট্রেলিয়ান সেই গাই সেই গরু দাম চাইলি না? দেশাল গরু একদম খাঁটি দেশাল, দেখছে না বাবু? আরে তোমাকে পাগলে কামড়াই ঢাকায় যাই তো ঢাকা আলো তো পাগল না বাবু, তুমি 5,000 টাকা কম দিও না। 5,000 কম দেবো? হ্যাঁ, তোমার গরু তো হলের বেশি একটা মনে হচ্ছে বাবু। দাম বলে বাপু বলো, তোমার মতো তুমি বলো আড়াই লাখ চাইছো ও বাপু? ওই আড়াই লাখের 2 লাখ কম হলে কত হয় গো? আড়াই লাখের 2,000 কম হলে 2,000 না 2,000 না 2 লাখ 2 লাখ 2 লাখ গরু গরুর দামে হয় না, গরু গরু হয় এই দামে? কত দেবো এইটি বাবু? তুমি বললাম এই যে প্রায় হয় নাকি? হবে না, একদম খাসা গরু, এই গরুর মধ্যে কোনো ভেজাল নেই বাবু, চামড়াটা আনলে আসবে না। তুমি 2,80,000 নিয়েন না না, ও দামে হবে না, ও দামে হবে না বাবু। গরু যদি টেকা নেয় বাবু, গরু তো টেকা দেবো, কিন্তু তুমি তো দেখছো না, গরু ঢাকায় গেলে 3,500 টাকা বিক্রি হবে বাবু। ঢাকার লোক কি পাগল হয়েছে নাকি বাবু? আমার সমস্যা কিসে? আমি তো 5,000 পাচ্ছি, 1,00,000 দিয়ে ওর ঢুকাই দেবো, 10,00,000 ওর ভিতর তা হয় ওর হবে। ঠিক আছে কাকা, ঠিক আছে, আমি গরু খাবার দিয়ে দিলাম, নে গরু গোল। যে গরু 50,000 টাকা দাম করলাম গো, ওই সুন্দর মদন 1,00,000 গরু নিল, ওই শালা তো মরগান, ও তো ঢাকাতে ঘুরে আসে তো মরগান, হয় বিষ খাবেন না গলা ধরে মালের বাড়িতে নিয়ে পলাবেন। মানুষের কি ভালো বুদ্ধি দিতে আছে? শালাক নিষেধ করলাম, ও শালা কিনো না কিনো না, অত টাকা দিয়ে কিনো না, তাও কিনবে যাই বসবেন, এবার বসবেন ঢাকাতে ঘুরে আসবে। মনে কথা না শুনি যা ভুলটা করলাম, মন 100 বার গেলে গরু নিস না, অত টাকা যাবে না, অত টাকা দিয়ে কিনে নিয়ে যাই বেশু আসলাম, এখন লস তো খালাম মেলা টাকা, কিন্তু মাসিক এত টাকা এখন কমতি দেবো আর কি করবো, বোর্ডাও চলে গেল, আমি তখন সর্বশান্ত হয়ে গেল, হয় গলায় ধরে নিতে হবে না বিষ খাতে হবে, তাছাড়া তো উপায় দিচ্ছি। মদন বাড়ি আসিস নাকি? ভাই আসিস, ভাই 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 ভালো আসিস ভাই, ভাই ভালো থাক প্রোগ্রামা ভাই, তুই ওই যে গরুটা নিতে নিষেধ করছিলি, সে গরু নি সে লস খালাম, এখন কি করবো, মাসিক টাকা জমা দেবো। তোমাদের তো কিছু ওঠে না ও শালা, আমি একটা প্রফেশনাল গরুর ব্যবসা, তামান বছর একটা দুটো ওই বকন গাই গরু কিনা বেচা করি, একটু বাছর কিনা বেচা করি, কম বেশি ব্যবসা বুঝি। তুমি বেসো মাঠে জোন, এই কুরবানির সময় আসলি, তোমার কি মরণের ফোর ওঠে? হ্যাঁ এমআই গরু কিনে তুমি ঢাকায় যাও, শুধু তোর কারণে আমি ঢাকায় যাই, তুই কি জানিস ওই কুরবানের ওই গরু, এই ওই গরু কয় টাকা দিয়ে কিনেছিস? জোড়া তো মনে হয় 2,00,000 কিনেছিলি কুরবানের জোড়া? হ্যাঁ ভাই, কুরবানের জোড়া 2,00,000 দিয়ে হিসাব, ওই জোড়ার ওই ছোট কোটটা 40,000 আমি নিয়ে আসলাম, ওটা পছন্দ হয়নি, বড় কোটটা দেখে শুনি কলাম বাহু কয় টাকা দিয়ে খাবে না, অত বাবু 2,50,000 টাকা দিব, এমা দাম চাইলি দাম সহ দেখি গাড়ির মধ্যে ঝাঁটা মারি যাত একদম, বললাম যে অত টাকা দিতে পারবো না বাবু, 50,000 টাকা দেবো না, হাড়ে ঝাঁকটা দিয়ে বাড়ি মধ্যে বের করছি,
লোকজন খুব পরিকল্পনায় আছে, তো কিন্তু মারতে পারে ইস্তিয়ালারা খুব পরিকল্পনা আসছে। এটা তো দেওয়ার কোন পরিবেশ, এখন আমি কি করবো? এখন আমি তো বুদ্ধি দিচ্ছি, তুই শোন। রাত্রির অন্ধকারে প্রত্যেকের বাড়ির ভুল যাবে, হাত তো জড়াই ধরবি যে ভাই যাই করেছি ভুল ত্রুটি অন্যায় করে ফেলেছি, এখন এই তোমাদের এই টেকা আমি শোধ করবো। গরু তো মানে বিশটা কিনছিল নাকি? হ্যাঁ, গরু বিশটা আঠারো। বিশ জনের বাড়ি যাবি, এই বিশ জনেরই হাত পায়ে ধরবি। তারা তো দশ টাকার মধ্যে বিশ টাকা পাই তো দিস, এখন তো এটি বোঝার মতন নি মুখে আলো চাইল ও কথা বলি লাভ আছে নি ফেলিস, এখন এই পাটা পাটার তলে হাত বুঝেছো। এখন যাই তুমি কবা যে ভাই আল্লাহ তালার হস্তে মাফ করো, এ দেখো বেশি একটুক করে পাইছি, একটুক করে তোমাকে দিলাম, এইটুক নেও আর বাদ বাকি আমার সুযোগ সুবিধা দেও, আস্তে আস্তে তোমাকে কাজকর্ম করে শোধ করবো। আর জীবনে কোনোদিন এই ব্যবসা করবো না, এই যে কান ধরি তবা করলাম, জীবনে গরু ব্যবসায় যাবা না। আজ আর এই কুরবানের গরু আর কাটটা কেন গরু তো আমি জানিনি, কুরবানের যদি পঞ্চাশ হাজারের গরু এক লাখে কিনেছো জোড়া হয় না, পঞ্চাশ তুমি দুই লাখ দিয়ে কিনেছো, ওর টাকা কিন্তু পঞ্চাশ কম দিবা, তো কুরবানের পঞ্চাশ টাকা কম দিবা। কুরবান মারবে না তো ভাই, কুরবান মারবে না, আমি একটু কথা বলবো না, এখন বলো না ওই লোক খারাপ হলো নামাজ কালাম করে। তুই বড় ভাই তুই একটু বুঝলি দিস, আমি একটু কথা বলবো না, কথা বললে আমি ব্যবস্থা করে দেবো না, সব জায়গায় কম বেশি করি একটা মীমাংসা করে দেবো না, যতটুক পাই ততটুক দিবি আর বাদ বাকি সময় নিবি, তেমন বছর জনটন খাটবি, এক দুই পাঁচ বছর ধরে টেকে আস্তে আস্তে শোধ করবি, তারপরে যাই জীবনে গরু ব্যবসা করবি নি। যদি মানুষ হতে চাস তো ভালোবাসি বলি ভালো বুদ্ধি দিয়ে গেলাম, যদি মানি চলিস তো তোর জন্যই ভালো থাকে গেলাম, চিন্তা বেশি করিস নি, টেনশন কিন্তু মরে যাবেন কিন্তু তুই গেলাম। আচ্ছা যা বোন যা। Subscribe now and press the bell icon.